ইসলামিক আপনারা মধু খাটি মধু পাওয়া যায় এলাকায় খুব পাওয়ারফুল ফুল খাবার কিন্তু সাইবেরিয়ান এলাকায় ওরা মদ খায় জিজ্ঞেস করলাম কেন কয় খুব ঠান্ডা আমি বললাম মধু খায় আরো বেশি গরম হবা

ওখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরুনি রাখতেন চিরুনি আপনারা চুল আচরান তো চিরুনি দিয়ে সব সময় পরিপাটি থাকবেন এটা সুন্নাহ পরিচ্ছন্ন ফিট থাকা সব সময় আপটা ভালো থাকে এটা শুননা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ডেলিগেট আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নেন নিজেকে গুছিয়ে নেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ চুলগুলো আঁচড়ে রাখেন চিরুনি দিয়ে তাহলে ব্যক্তিগত কসমেটিক অলিভ অয়েল এর ওয়াশ করেছি গত বছর যেখানেই আমার সাথে লোকজনের দেখা কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখিয়া আমি এজন্য সুন্দর হয়ে গেছি তো অলিভ অয়েল রাখতেন চিরুনি রাখতেন এরপরে

আপনার ইমপ্রেশনটাকে আরো সুন্দর করবে ফার্স্ট ইমপ্রেশন লাস্টস লং প্রথম দেখায় যারা ভাল লাগে এটা সব সময় ভাল লাগে ঠিক কিনা প্রথমেই যদি কারো সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনার দেখতে খারাপ লাগে গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কাছে আসবে না এরপর আসিওয়াক ওই কসমেটিক্স বক্সে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশওয়াক রাখতেন কি রাখতেন এটাও সব নবীদের সুন্নাত তো আমরা যেন পরিপাটি থাকি সব সময় সব সময় যেন পরিপাটি থাকি তো মৌমাছির নামে সুরা দিলেন এরকম এক ভাই বলল যে মাকড়সার নামে হ্যাঁ আল্লাহ আনকাবুত নামে সুরা দিয়েছে এভাবে আল্লাহ তালা পরিবারের নামে সুরা দিয়েছেন ওই সুরাটার নাম আলে আমরান কি নাম আমি যে বারবার প্রশ্ন করতেছি আপনাদের কষ্ট হচ্ছে মন খারাপ হইতেছে না তো নাকি উত্তর দিতে ভালো লাগতেছে ভালো লাগতেছে কার কার দেখি ভাল লাগে সবার কিন্তু উত্তর দেয় কয়েকজন সবাই উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত আলোচনার মাঝখানে ওঠা বসা করে ডিস্টার্ব করবেন কারা কারা হাত তুলে